প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি জেনারেল সিমেনশিপের অ্যাঙ্কর ওয়ার্ক সম্পর্কে কিছু কথা বলার জন্য। তোমরা বোর্ডে দুইটা অ্যাঙ্করের চিত্র দেখতে পাইতেছ, একটা স্টক গ্লাস অ্যাঙ্কর, একটা স্টক অ্যাঙ্কর, গ্লাস অ্যাঙ্কর। এবং অ্যাঙ্করের প্রিন্সিপাল পার্টসগুলা, যেগুলো প্রিন্সিপাল পার্টস সেগুলোর নামও দেওয়া রয়েছে। এখন আমরা আসি সম্পর্কে যে অ্যাঙ্করটা কি। আসলে শুধু অ্যাঙ্কর যদি এটাকেই বলো সংজ্ঞায়, তাহলে কিন্তু হবে না। যে এই চিত্রের মতো একটা বস্তুকে অ্যাঙ্কর বলা হয়, তাইলে কিন্তু হবে না। আসলে অ্যাঙ্কর হলো এটা একটা হেভি অবজেক্ট, হেভি এবং ভারী একটা অবজেক্ট, অ্যাটাচড টু এ কেবল অর চেন, এটার সাথে কেবল অথবা চেন সংযুক্ত করা হয়। টু ইউজড টু মোর এ শিপ টেম্পোরারি, একটা জাহাজকে অস্থায়ীভাবে আটকে রাখার জন্য চেনের সাথে বা কেবলের সাথে এই লোহার যে ভারী বস্তুটা, এটার একটা সংযোগ, সেটাকে বলি আমরা অ্যাঙ্কর। অ্যাঙ্কর নৌযানে আছে, তোমরা মনে হয় ইতিমধ্যে দেখছো যে সব জাহাজে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর থাকার নিয়ম আছে। কারণ টেম্পোরারিভাবে জাহাজকে আটকে রাখার জন্য এর কোনো বিকল্প নাই। অ্যাঙ্কর ছাড়া একটা যত ট্যাঙ্কর একটা নৌযানকে তার যত ফিটিংসই ভালো থাকুক না কেন, এটা সার্ভেলেন্স পাওয়ার দিত না, চলাচলের অনুপযোগী বলা যায়। এটা এমন একটা অংশ বা পার্টস। মার্চেন্ট শিপে তোমরা হলো নিকল সিমেন্ট শিপের নটিক্যাল নলেজে দেখো, মার্চেন্ট শিপে যে বাও আছে, যাদের সামনের কক্সেলের দুইটা ডান পাশে বাম পাশে স্টাবর্ড বা বোর্ড বা বলা হয়, সেই বাওয়ার মধ্যে অ্যাঙ্করগুলো ব্যবহার করার বিধায় এগুলোকে বাওয়ার অ্যাঙ্কর বলা হয়। মার্চেন্ট শিপে সাধারণত তিনটা অ্যাঙ্কর ক্যারি করে, দুইটা বাওয়ার অ্যাঙ্কর, একটা স্পিয়ার বাওয়ার অ্যাঙ্কর। আমাদের অভ্যন্তরীণ নৌযানে কিন্তু এই যে স্পিয়ার বাওয়ার অ্যাঙ্করের কথা উল্লেখ নাই, সেখানে একটা নৌযানে দুইটা অ্যাঙ্কর থাকতে হবে এরকমই লেখা আছে। মার্চেন্ট ভেসেলের যে অ্যাঙ্করগুলা সেগুলো সাধারণত স্টকলেস অ্যাঙ্কর হয়ে থাকে। স্টকলেস অ্যাঙ্কর হলে দেখো এই যে স্টকটার কারণে, যে শ্যাঙ্কের মধ্যে যে স্টকটা রয়েছে, এই স্টকটার কারণে অ্যাঙ্করের যে হাউস পাইপ আছে, সেই হাউস পাইপের ভিতরে অ্যাঙ্করটা ঠিকমতো সিকিউর করা যায় না। এটা সিকিউর করা ঠিকমতো যাবে না, কিন্তু এটা সিকিউর করা যাবে। যেহেতু বড় বড় জাহাজ তোলা শীতে গিয়ে শীতে চলাচল করে, সেখানে অ্যাঙ্কর যদি ঠিকভাবে সিকিউর করা না যায়, সেক্ষেত্রে কিন্তু রুলিংয়ের সময় নৌযানের সমস্যা হতে পারে। এর জন্য বড় বড় বা মার্চেন্ট শিপগুলোতে সাধারণত স্টক গ্লাস অ্যাঙ্কর ব্যবহার করা হয়ে থাকে। সুবিধাটা হলো এটা ভালোভাবে সিকিউর করা যায়, সেটা হাউস পাইপের ভিতরে চলে যায়, এটা করলে যায়। আবার দেখো স্ট্রিম অ্যাঙ্কর বা কেজ অ্যাঙ্কর বলা হয়। অনেক জাহাজে আমাদের অভ্যন্তরীণ নিয়মে রয়েছে স্ট্রিম অ্যাঙ্করের কথা উল্লেখ আছে। সেখানে আবার দেখো বড় বড় জাহাজের মার্চেন্ট শিপের বেলা স্ট্রিম অ্যাঙ্করের যে ওজনটা, পিছনের যে একটা অ্যাঙ্কর থাকবে সেটাকে বলি আমরা স্টিম অ্যাঙ্কর, অথবা অন্য ভাষায় কেজ অ্যাঙ্কর বলা হয়। সেটার ওজনটা হবে প্রধান অ্যাঙ্কর অথবা বাওয়ার অ্যাঙ্করের তিন ভাগের এক ভাগ। প্রধান বা বাওয়ার অ্যাঙ্করের যা ওজন, তার তিন ভাগের এক ভাগ হবে স্টিম অ্যাঙ্কর ওজন। সেটা হলো ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী, কিন্তু আমাদের অভ্যন্তরীণ ভিত্তিতে রয়েছে যে স্টিম অ্যাঙ্কর ওজন হবে বাওয়ার অ্যাঙ্করের ওজনের 1/4, মানে চার ভাগের এক অংশ। তোমরা যেখানে যেটা প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করবা। এখন যদি তোমরা ইন্টারন্যাশনালের কোনো কথাবার্তা, যদি আমাদের ইংল্যান্ড শিপিং যে অর্ডিনেন্স অথবা অভ্যন্তরীণ যে কম্পিটেন্সি পরীক্ষাগুলো আছে, সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তারপরে আমরা আসি নম্বরগুলা, জেনারেটর গুলো তৈরি করলে হবে না, এগুলো অবশ্যই অনুমোদিত ধরনের হতে হবে, ইশা কর্তৃক অনুমোদিত ধরনের হতে হবে। ইশা বলতে আমাদের যে ইনল্যান্ড শিপ সেফটি অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা ইতিমধ্যে শুনেছো কথাটা, বহুবার শুনেছো যে অভ্যন্তরীণ জাহাজ নিরাপত্তা প্রশাসন, তারা তাদের দ্বারা অনুমোদিত হতে হবে। তো সেখানে আবার তারা কোনো সংস্থাকে আবার এই জন্য এই ধরনের দায়িত্ব দিতে পারে, তিনি সেই সংস্থা এগুলো দেখো বলো করবে। অ্যাঙ্করের সাথে যে চেইন থাকে, চেইনগুলার যে বাঙ্গন বা চেইনটা ছিঁড়ে যেতে পারে, এরকম হইতে হবে যে সংযুক্ত নম্বরের যে ওজন থাকবে, যে জাহাজের যে নম্বরটা থাকবে তার যে ওজন, তা 35 গুণের কম না। তার থেকে যদি 35 গুণ এর বেশি হয়, হ্যাঁ, যে এটার যে ইয়াটা নম্বরের যে ওজন তার 35 গুণের কম না, তার থেকে আরো বেশি কি হবে, এটা শক্তিশালী হইতে হবে। আর হাই হোল্ডিং পাওয়ার, হাই হোল্ডিং পাওয়ার যে অ্যাঙ্করটা খুব বেশি মাটি ধরে, সেরকম ক্ষেত্রে অ্যাঙ্কর চেনের বাংলা হতে হবে সংযুক্ত নম্বরে
গুণের 47 গুণের কম না, এটা তোমার অভ্যন্তরীণ বিদ্যুৎ হয়েছে। তারপরে আসি আমরা চেনের দৈর্ঘ্য, চেনের দৈর্ঘ্য আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো অভ্যন্তরীণ বিদ্যুৎ রয়েছে, যে চেনের দৈর্ঘ্য হইতে হবে মিটার হিসাবে তোমার একটা নৌযানের যা লম্বা যত মিটার হোক, বুঝতে পারছো আমার কথা? একটা নৌযানের লম্বা আছে মনে করতে 60 মিটার, 60 মিটার হলে তার চেনের দৈর্ঘ্য হইতে হবে বিদ্যুতে এক জায়গায় আছে যে এল প্লাস 50 মিটার, মানে 60 মিটারের সাথে আরো 50 মিটার যোগ দিলে কত হবে 60 আর 50-এ 110 মিটার, এর কম হইলে চলবে না। আবার এক জায়গায় লেখা আছে যে কোন অবস্থাতেই অভ্যন্তরীণ নৌযানের চেনের দৈর্ঘ্য 40 মিটার কম হইতে পারবে না, তুমি যত কিছু করো না 40 মিটার কম হইতে পারবে না। আবার বলছে যে 60 মিটারের বেশিও প্রয়োজন নাই। এখন এই কথাগুলো কিন্তু বিশ্লেষণ করলে একজন মাস্টার তখন সে কম্পিটিটিভ সার্টিফিকেট পাবে, হ্যাঁ, তখন ক্লাস 3 ক্লাস 2 ক্লাস 1 বেসিসে কিন্তু জাহাজগুলো ছোট বড় হয়, সেই জাহাজগুলো কোন রুটে চলে সেদিকে কোথায় কোথায় তার ওই রুটে কোথায় কোথায় এরকম করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, ইমার্জেন্সি হোক আর জেনারেলি হোক, সেখানে পানির যে স্পিড কিরকম, এই অ্যাঙ্করে এই চেনে নম্বরটা এই এই জাহাজটাকে দাঁড়িয়ে রাখতে, হ্যাঁ, বা স্থায়ীভাবে মানে টেম্পোরারিভাবে রাখতে সক্ষম হবে কিনা, সেগুলো কিন্তু অনেক ক্যালকুলেশন করেই কিন্তু, হ্যাঁ, কী করা হয় চেন এবং অ্যাঙ্কর সন্তুলন করা হয়। বেশি যদি রাখা হয় এবং কোনো প্রয়োজন নাই, সেখান থেকে বলছে যে 60 মিটার বেশি প্রয়োজন নাই। আবার দেখো বলা হয়েছে যে এল প্লাস 50 মিটার, মানে নৌযানের দৈর্ঘ্য মিটারে যা তার সাথে 50 মিটার যোগ করতে হবে। এখন এই বিষয়গুলো কিন্তু, হ্যাঁ, এখন আর বিধি অভ্যন্তরীণ বিধি, এই বিধি কোনোটাই খেয়াল করলে মাস্টার সাহেবরা কি করে তখন তার নৌযানের ড্রাফট কেমন হবে, লেন্থ কেমন, ব্রেথ কেমন, হ্যাঁ, লোডিং অবস্থায় নৌযানটা কেমন পানি অপসারণ করবে, হ্যাঁ, সেই যেই পথে চলাচল করে সেই পথে কোথায় কোথায় তার অ্যাঙ্করের প্রয়োজন হতে পারে, সেখানেই বা পানির স্পিড কেমন, জোয়ারে ভাটায়, হ্যাঁ, অথবা অনেক সময় গণগুলিতে দেখা যায় ফ্রেশ এক হয়, মানে উপরের পানির চাপে ভাটার সময় পানির, হ্যাঁ, স্রোত বা টান অনেক বেড়ে যায়, সেই সমস্ত অবস্থায় দেখা যায় যে দুইটা অ্যাঙ্করের মাধ্যমে অনেক সময় নৌযানকে এক জায়গায় রাখা সমস্যা হয়ে যায়, ইত্যাদি বিষয়গুলো বিবেচনার কিন্তু রাখতে হবে। শুধুমাত্র বই পুস্তক পড়লেই হবে না, তার সাথে সাথে মানুষ যখন অভ্যন্তরীণ নৌযানের নাবিকরা যখন চাকরি করে তখন কি হয় তাদের অভিজ্ঞতাও বেড়ে যায়, অভিজ্ঞতা বাড়তে বাড়তে সে কিন্তু ওই বই পুস্তকের লেখাটা বিশ্লেষণ করলে সে অনেক কিছু পেয়ে যায়, তখন তার নৌযানটা পরিচালনা করা, হ্যাঁ, কোনো ঘাটে বেড়ানো সারানো পথে চলাচল করা, অ্যাঙ্কর বন্ধ করে রাখা, অ্যাঙ্করের জিনিসগুলো ঠিকঠাক মতো আসে কিনা, অ্যাঙ্কর রোয়ারিং হয়েস্টিং ইত্যাদি অনেক বিষয়গুলো আছে, এগুলো আস্তে আস্তে সে অনেক পরিপক্ক হয়ে যাবে। আমার কিন্তু একদম ক্লাস আজকেই শেষ হবে না, আরও এখানে অনেক কথা আছে, আরও ক্লাস নিতে হবে একদম করে। আজকে আমরা কিছু কিছু আইনের বিষয়গুলো সম্পর্কে বেশি কথাবার্তা করলাম, বলতেছি স্ট্রিম অ্যাঙ্করের কথা বলছিলাম আমি, যে পিছনের অ্যাঙ্কর, পিছনের নৌকা অনেক জায়গায় দেখা যায় চ্যানেল যদি ছোট হয় খুব নেলো চ্যানেল হয় সেখানে নৌযানটা, হ্যাঁ, যাতে ঘুরতে না পারে একইভাবে রাখার জন্য সেই ক্ষেত্রে করা করা হয় কি পিছনে একটা অ্যাঙ্কর করা, পিছনে অ্যাঙ্কর করতে গেলে বা স্টিম অ্যাঙ্কর করতে গেলে সেখানে কিন্তু আবার একটা নিয়ম কানুন আছে সেটা আমরা করে দেবো। তো এই স্টিম অ্যাঙ্করের কাজটা হলো নৌযানটাকে যাতে, হ্যাঁ, পিছনটা আবার জোয়ারে অথবা ভাটায় যদি আবার অন্যদিকে ঘুরতে না পারে, ঘুরতে গেলে দেখা যায় কি অন্যান্য নৌযানের বা চ্যানেলের অসুবিধা হতে পারে, এর জন্য একইভাবে জাহাজটা রাখার সুবিধাতে, হ্যাঁ, কী করা হয় স্টিম অ্যাঙ্করটা ব্যবহার করা হয়। আমরা অভ্যন্তরীণ মধ্যে মাঝে মাঝে কোনো কাঠে বিড়াইতে গেলে, হ্যাঁ, যাতে জাহাজটা, হ্যাঁ, পিছনটা বাইরের দিকে রাখা হয় যাতে জেটির দিকে চেপে না যায় অথবা পানির যদি কম থাকে সেই ক্ষেত্রে আমরা, হ্যাঁ, স্টিম অ্যাঙ্করটা করেছি। তো করার পরে দেখা যায় যে ফেসিলিটিটা পাওয়া যায় জাহাজটা যখন জেটি থেকে বের করা বের করার প্রয়োজন হয় তখন খুব ইজিলি বের করা হয়, সেক্ষেত্রে আমার আগে, হ্যাঁ, স্টিম অ্যাঙ্করটা উঠাইতে হয় ইত্যাদি নিয়মকানুনগুলো আছে সেটা আমরা করার কথা করেছি। তাহলে মেইন অ্যাঙ্কর বা পাওয়ার অ্যাঙ্কর এবং স্টিম অ্যাঙ্কর, তাহলে আমরা কি দেখলাম যে পাওয়ার অ্যাঙ্করের যা ওজন হবে স্টিম অ্যাঙ্কর ওজন আন্তর্জাতিক নৌপথের বেলায় হবে 3 ভাগের 1 অংশ আর অভ্যন্তরীণের বেলায় হবে 4 ভাগের 1 অংশ। স্টক অ্যাঙ্কর এবং স্টক লেস অ্যাঙ্করের সুবিধা হলো কি বড় বড় জাহাজে ব্যবহার করা হয় কারণ এর মধ্যে স্টক নাই, হ্যাঁ, স্টক না থাকার কারণে অ্যাঙ্করের যে হাউস পাল আছে সেখানে এটা ঢুকে ভালো করে সিকিউর করে রাখতে সুবিধা হয় আর এই সুবিধা হয় আর এটা এই স্টকের কারণে হাউস পাল ভিতরে যাবে না, এটা ঝুলে থাকবে, হ্যাঁ, এর জন্য বড় বড় জাহাজে যাতে
রোলিং হয় পিচিং হয় তখন দেখা যাবে সুবিধা হয় এজন্য প্রত্যেক ওয়িং সেই তোলাতে বড় বড় জাহাজ তোলাতে যেগুলো সিতে তোলাতে করে যেখানে যেগুলো রাফ ওয়াটারে তোলাতে করে সাধারণত সেই ক্ষেত্রে এই স্টপ অ্যাঙ্করটা ব্যবহার করা হয় না আর অ্যাঙ্করের যে এই শ্যাঙ্কটা আছে এটা শ্যাঙ্ক এটা তো শব্দ আছে শ্যাঙ্ক আছে হ্যাঁ এই শ্যাঙ্কটা হইল হ্যাঁ এই যে অ্যাঙ্করের যে শ্যাঙ্কটা কাস্টিলের তৈরি হবে এরপরে শ্যাঙ্কটা হবে কাস্টিলের তৈরি আর এই গ্রাউন্ডটা হবে কোর্স স্টিলের তৈরি এগুলো আমাদের কিসের করি এত বেশি বলা দরকার নেই কিন্তু আমরা কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ প্রাথমিক স্তরে যে একটা অ্যাঙ্কর অ্যাঙ্করের কাজটা কি অ্যাঙ্করটা অ্যাঙ্করটা কি জন্য জাহাজ ব্যবহার করা হবে হ্যাঁ কোথায় কোথায় আমরা কেন অ্যাঙ্করটা কোথায় কোথায় করবো সেটা আমরা একটু পরে আসতেছি তাহলে আমাদের মেইন জানার বিষয় হচ্ছে অ্যাঙ্করটা অ্যাঙ্করটা কোথায় থাকে এবং তার মেইন কাজটা কি মেইন কাজটা হলো অ্যাঙ্করটা যে জাহাজটাকে টেম্পোরারি মধ্যে কোথাও আটকে রাখা এবং এই অ্যাঙ্করটা শুধু আটকে রাখলে তার সাথে কি থাকবে চেইন থাকবে এই চেইনটা আবার জাহাজের কিসের সাথে কলিশন বাল্কহেডের সাথে ভালো আটকানো থাকবে আচ্ছা তো এটার উদ্দেশ্য হলো সেটা অ্যাঙ্কর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ একটা কি বলা হয় একটা নৌজানের জন্য এবং একটা কি বলে ডেক ক্যারেক্টের জন্য অ্যাঙ্কর ওয়ার্কটা মোটামুটি ভাবে শিখে রাখা এবং জানা অত্যন্ত বেশি জরুরি এরপরে আসি আমরা যে এই অ্যাঙ্কর যে সামনে থাকুক আর পিছনে থাকুক অ্যাঙ্করের চেইন গুলো রাখার জন্য একটা জায়গা থাকে সেটাকে বলি আমরা চেইন লকার চেইন লকার চেইন লকার দেখো সামনে যেহেতু দুইটা অ্যাঙ্কর থাকবে পাওয়ার অ্যাঙ্কর সেখানে দুইটা পাওয়ার অ্যাঙ্করের জন্য পার্টিশন দেওয়া আলাদা আলাদা করে হ্যাঁ লকার করা দুইটার জন্য একটা লকার হবে মাঝখানে পার্টিশন থাকতে হবে সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ বিধিতে লেখা আছে যে সামনের যে চেইন লকার থাকবে সেই লকারের যে প্লেট থাকবে সেই প্লেটের গুরুত্ব কমপক্ষে 6 মিলিমিটার হবে তোমরা মিলিমিটার সেন্টিমিটার মিটার এগুলো সম্পর্কে কিন্তু অত্যন্ত সম্যক ধারণা থাকতে হবে প্রতিটা ক্যাডেটের সে ব্যাগ ফোটার ইঞ্জিন হোক তোমরা 1 ফিট একটা যে স্কেলগুলো আছে স্টিলের হোক আর চাচের হোক সেগুলো হাতে নিলে তোমাদের প্রত্যেকের পাশে সাথে সাথে হাসল হয়ে যাবে তো এটার মধ্যে মিলিমিটারটা কতটুকু সেন্টিমিটারটা কতটুকু ইঞ্চিটা কতটুকু 1 ফিট কতটুকু 1 ফিটে কত সেন্টিমিটার এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে এই যে আমি বললাম যে কমপক্ষে 6 মিলিমিটার হবে তো আকাশ করে নেব 6 মিলিমিটার কতটুকু পুরুত্ব তাহলে আমরা কিন্তু ওই যে প্লেটের যে থিকনেস সেটা মিলিমিটারের হিসাবে ব্যবহার করা হয় ইঞ্চিটা এখন চেইন লকারের সামনে তোমরা ডিপিনিশন তো হয়তো তোমরা আমাদের সিটিকে জাহাজে দেখেছো সামনে যে অ্যাঙ্কর আছে সেখানে অ্যাঙ্কর উঠানো নামানোর সিস্টেম গুলো তোমরা দেখেছো তো সেখানে প্রতিটার মধ্যে থাকবে হ্যাঁ সেখানে আটটা জিনিস খেয়াল করলে দেখবা যে আমাদের সিটিকে জাহাজ আছে সেটা উইনলেসের মাধ্যমে অনেক জাহাজের মধ্যে হ্যাঁ পার্টিকেলি একটা মুরিং সিস্টেম থাকে যেটাকে বলি আমরা ক্যাপস্টেল ক্যাপস্টেল এখন ক্যাপস্টেলের মাধ্যমে তার ক্যাপস্টেল বার থাকে সে ঘুরে ঘুরিয়ে হ্যাঁ ম্যান পাওয়ারের মাধ্যমে অ্যাঙ্করকে উঠানো হয়ে থাকে সেখানে আমাদের অভ্যন্তরীণ বিধিতে লেখা আছে যে একটা অ্যাঙ্করের ওজন যদি 500 কেজি পর্যন্ত হয় আপ টু 500 কিলো পর্যন্ত হয় হ্যাঁ সেই অ্যাঙ্করটাকে সেই অ্যাঙ্করটাকে উঠানোর কাজে আমরা ক্যাপস্টেল ব্যবহার করতে পারব কিন্তু যদি 500 কেজি বেশি হয় সেখানে ক্যাপসুলের মাধ্যমে নম্বরটা উঠানামা করার নিয়ম নাই যেহেতু এটা একটু হেভি বেশি হয়ে যায় সেক্ষেত্রে উইন্ডলেসের মাধ্যমে বা পাওয়ারের মাধ্যমে এটা অবশ্যই অপারেট করার সিস্টেম থাকতে হবে নতুবা এই রোজনটা অভ্যন্তরীণ বিধিতে নিয়ম অনুযায়ী চলাচলের কোনো পারমিশন হবে না 500 কেজি যদি কম হয় ওজন সেক্ষেত্রেও যদি উইন্ডলেস ব্যবহার করে ওয়েলের গোল অসুবিধা নাই কিন্তু 500 কেজির বেশি হয়ে গেছে সেই নম্বরটা একটা হোক ওজন আর দুইটা হোক উইন্ডলেস ছাড়া ওঠানামা করা যাবে না এটা অসুবিধা এখন আবার এই যে অ্যাঙ্কর সাথে যে চেইনটা থাকবে আমি এখন কিন্তু যে কথাগুলো বলতেছি অভ্যন্তরীণ বিধিতে আছে তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল রুলে এটা খুঁজবা না এবং ইন্টারন্যাশনাল রুলের কথা আমি বলতেছিও না যেহেতু তোমরা অভ্যন্তরীণ নৌজানের প্রাথমিক স্তরে হ্যাঁ তোমাদের চাকরি করতে হবে ইংল্যান্ড পরীক্ষাগুলো দিতে হবে কম্পিটিশনগুলো
সেই ক্ষেত্রে এগুলো তোমাদের পরীক্ষার বিষয় এবং জানার বিষয়। তো সেই ক্ষেত্রে অ্যাঙ্করের সাথে যে কোনো অ্যাঙ্করের সাথে যে চেইনটা থাকবে সেই চেইনটা তোমার যদি ক্ষয় হ্রাস 20% যদি হয়, মানে যা ফিটনেস আছে প্রাথমিক স্তরে অথবা ভালো অবস্থা তার চেয়ে যদি 20% পর্যন্ত ক্ষয় হয়ে যায় তাইও চলবে, কিন্তু 20% বেশি 21% হয়ে গেছে 20% হয়ে গেছে সেক্ষেত্রে এই অ্যাঙ্করটা চলবে না, অ্যাঙ্করটা বদলাই করবে। আবার অ্যাঙ্কর বদলানোর সময় দেখবার অ্যাঙ্করের যে লিঙ্কগুলো আছে কমন লিঙ্ক, হ্যাঁ অ্যাঙ্করের সাথে দেখো যে অ্যাঙ্কর লিঙ্ক থাকে, তারপরে তোমার ডিটেল সেকেন্ড থাকে এরকম করতে করতে, তারপরে অ্যাঙ্কর দেয় ডিটেল থেকে সেকেন্ড সুইভেন সেকেন্ড থাকে, তারপরে কমন লিঙ্ক, কমন লিঙ্ক বলতে সাধারণ লিঙ্কগুলো, এই সাধারণ লিঙ্কগুলোর মধ্যে যদি কোনো একটা লিঙ্ক যদি 20% বেশি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে ওই লিঙ্কটা শুধু বদলাইলে চলবে না, ওই সাইকেলটা পুরোপুরি বদলাইতে হবে। এটা আমরা মনে রাখবার সাধারণের জন্য যে অ্যাঙ্করের কোনো একটা বা দুইটা লিঙ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধু সেই একটা বা দুইটা বদলাইলে অবশ্যই হবে না, সেই পুরো সাইকেলটাই বদলাইতে হবে। সেখানে আবার পুরো সাইকেলটা বলতে আটা হ্যাঁ 27.5 মিটার মানে 90 ফিট মানে 1 সেকেন্ড যাকে বলি আমরা, হ্যাঁ অতটুকু একটা চেইন আবার চেইন জয়েনিং সাইকেলের মাধ্যমে লাগাইতে হবে। আবার লেখা আছে যে ইয়েতে যে আছে অ্যাঙ্করের যে প্রয়োজনীয় ওজনটা আছে সেই প্রয়োজনীয় ওজন থেকে যদি 10% বা তার বেশি কমে যায় তাহলে সেই অ্যাঙ্করগুলো চলবে না, অ্যাঙ্করগুলো বদলাইতে হবে। এটাও তোমাদের উপর দিতে রয়ে গেছে সেটা আমাদের জানতে হবে। এখন আমরা আসি এই যে অ্যাঙ্করটা আমরা কেন করবো কোথায় করবো, তোমরা জেনেছো যে আমাদের বাংলাদেশে শীতকালে ঘন কুয়াশা পড়ে, তো ঘন কুয়াশা কিন্তু একটা নজর চোখে ছিল, তখন ঘন কুয়াশা ছিল না হালকা কুয়াশা ছিল, হঠাৎ করে ঘন কুয়াশা পড়ছে অথবা আস্তে আস্তে কুয়াশা ঘন হয়ে গেছে ভারী হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে একমাত্র নিরাপত্তার উপায়ের জন্য আমরা কি করি নৌযানকে অ্যাঙ্করবদ্ধ করি। সমান করতে হবে কোনো একটা নৌযান বহু পথে যাচ্ছে সেই পথে সামনে থেকে হয়তো পানি তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো পানিটা ফেবারে মানে তার পিছনে পানি হবে, সেই ক্ষেত্রে সে জোয়ার বাবাটা সুবিধা নেওয়ার জন্য জাহাজটাকে অ্যাঙ্কর করতে পারে। তাহলে আমরা কি দেখলাম ঘন কুয়াশার জন্য জাহাজকে অ্যাঙ্কর করতে হবে, এটা তার একটা নৌযানটা সেফটি রাখার জন্য অন্যকে সেফটিতে রাখার জন্য নিজে সেফটি থাকার জন্য অ্যাঙ্কর করতে হবে, আবার জোয়ার অথবা ভাটার সুবিধা নেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর করতে পারি, আবার কি করতে পারি অস্থায়ী করে তুমি প্রতিমধ্যে হয়তো আর আজকে নৌযানটা চলাচল করবে না, তোমার কোনো প্রয়োজন এখানে রাত্রি যাপন করতে যাও অথবা থাকতে চাও অল্প সময়ের জন্য একদিনের জন্য আধা দিনের জন্য কয়েক ঘন্টার জন্য, সেই অস্থায়ীভাবে থাকার জন্য আমরা কি করি নৌযানকে অ্যাঙ্কর করতে হবে। তোমার নৌযানটা চলাচল করতে হঠাৎ করে সেটা নট আন্ডার কমান্ড হয়ে গেছে, এতে করে তোমরা জেনেছো কিনা জানি নট আন্ডার কমান্ড মানে এমন কিছু নষ্ট হয়ে যাওয়া যাতে নৌযানটা মাস্টারের কন্ট্রোলের বাইরে চলে যায়, যেমন স্টিয়ারিং যে সিস্টেম আছে সেটা ফেলিউর হয়ে যাওয়া অথবা প্রপেলার ভেঙে পড়ে যাওয়া, স্টিয়ারিং রাডার ভেঙে পড়ে যাওয়া, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া, এরকম যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে বুঝি আমরা নট আন্ডার কমান্ড মানে কন্ট্রোলের বাইরে চলে যাবো মাস্টার, সেই ক্ষেত্রে আমরা কি করবো আমরা অ্যাঙ্কর করতে হবে। তাছাড়া জরুরি প্রয়োজন ইমার্জেন্সি সিচুয়েশন হয়তো হঠাৎ করে সেটা জর্তমান আসছে তোমার নৌযানটাকে কোনো সরে বা কোনো চড়া নিয়ে যাচ্ছে সেটাকে তুমি অ্যাঙ্কর করতে পারো, হ্যাঁ অথবা সামনে কোনো দুইটা নৌযান সংঘর্ষ হয়ে চ্যানেলটা বন্ধ হয়ে গেছে সেখানে তুমি ইমার্জেন্সি অ্যাঙ্কর করতে পারো, ইত্যাদি কারণে আমরা অ্যাঙ্কর করি। ঘাটে বিরানোর পূর্বে হ্যাঁ এখন সেখানেও আমরা অনেক ক্ষেত্রেই আমরা অ্যাঙ্কর করে থাকি, কারণ ঘাটে বিরানোর পূর্বে অ্যাঙ্কর করলে তাহলে আবার ঘাট থেকে ঘাটে যেরকম জাহাজটার চাপ খুব একটা বেশি পড়ে না, হ্যাঁ জাহাজটাকে বেরিয়ে যেতে সুবিধা হয়, পক্ষান্তরে আবার জাহাজ থেকে বেরিয়ে আসার সময় তখন দেখা যায় অ্যাঙ্করের সাহায্যে হ্যাঁ এবং তোমার স্টিয়ারিং এর সাহায্যে জাহাজটাকে আস্তে আস্তে জেড়ি থেকে সুন্দরভাবে বের করে আনা যায়, এই দুইটা সুবিধার জন্য আমরা অ্যাঙ্কর করে থাকি। তাহলে অ্যাঙ্কর করার উপরে আজ ওয়ার্কের উপরে আজকে আমরা সামান্য আলোচনা করলাম, আমরা আবার আস্তে আস্তে প্রয়োজন আরো একটা বা দুটা ক্লাস আমরা নেব অ্যাঙ্কর উপরে, তারপরে আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে জিনিসগুলো। তো ঠিক আছে তোমরা এই বিষয়গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবা, মনোযোগ সহকারে একটু খেয়াল করবা, আবার নিজেরা একটু বাসায় বসে বসে বাড়িতে বসে বসে স্টাডিও করো, এগুলো নিয়ে আলোচনা করো, আর নিজেদের মধ্যে একটু আলোচনা করো, বই পুস্তক দেখো তোমাদের সাথে কিছু বই পুস্তক রয়েছে, এই আস্তে আস্তে অনেক কিছু জানা হয়ে যাবে, একটু একটু করেই অনেক বড় কিছু কিছু শিখতে পারবা যদি তোমাদের চেষ্টা থাকে এবং ইচ্ছা থাকে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।